ময়মনসিংহের ত্রিশালের এক দল তরুণ, যারা দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ওদের বেড়ে ওঠা প্রত্যন্ত গ্রামে হলেও আকাশ ছোঁয়া স্বপ্ন তাদের। কয়েক বছর ধরে উপজেলার পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে তারা আয়োজন করে পৌষালী পাঠ উৎসব। এটি ছিল তাদের তৃতীয় আয়োজন। 18 জানুয়ারি বিকেলে শুরু হওয়া উৎসবের শেষ দিন ছিল 19 জানুয়ারি। প্রথম দিন বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় মেলায় আগত স্টলগুলো। সন্ধ্যার পর থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এখানে আসে আমার অনেক ভালো লাগছে, অনেক মজা করছে সবার সাথে। অনেক দোকানপাট আছে এখানে, অনেক স্টল বসেছে, সবাই বই, বইয়ের, ফুলের, নানা রকমের জিনিসপত্র এখানে আছে। তো এখানে নাটক হচ্ছে, অনুষ্ঠান, নাচ গান হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাই সব নিয়ে অনেক ভালো লাগতেছে। উৎসবে ছিল বইমেলা, পিঠা উৎসব, বিভিন্ন মৃৎ ও হস্তশিল্পের প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, নাটিকা, কবিতা আবৃত্তি, লোকগীতি ও কনসার্ট। ব্যতিক্রম এই আয়োজনে পার্শ্ববর্তী স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, নবীন প্রবীণ ও বিভিন্ন সুধীজনের মিলন মেলায় পরিণত হয়েছিল উৎসব প্রাঙ্গণ। আমাদের বাঙালির যে চিরায়ত একটি কালচার, সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে আমাদের গ্রামীণ যে উৎসবের একটা আমেজ, সেই উৎসবের সাথে আধুনিক যে সাজসজ্জা, আধুনিক যে আলোকসজ্জা, আধুনিক যে পরিক্রমা, প্রত্যেকটা বিষয়ের সাথে গ্রামীণ জনগোষ্ঠীর সম্পৃক্ততাই হচ্ছে পৌষালী পাঠ উৎসব এর মূল এবং একমাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্য অবশ্যই সফল হয়েছে, বা যারা আমরা যারা দর্শক হিসেবে বা আমরা যারা অডিয়েন্স ছিলাম, আমাদের কাছে এমনটাই মনে হয়েছে যে তারা সার্থক। পৌষালী পাঠ উৎসব পার্বণ তিন সার্থক। মূলত শিক্ষার সঙ্গে সংস্কৃতির মিশ্রণকে তুলে ধরতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে আয়োজকেরা। পৌষালী পাঠ উৎসব আমাদের শিক্ষার সাথে যে সংস্কৃতির একটা মিশ্রণ, সেটা ফুটিয়ে তোলার আমরা চেষ্টা করি। সেক্ষেত্রে আমাদের চিত্রকর্ম প্রদর্শনী, নাটিকা, কবিতা আবৃত্তি, এই বিষয়গুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি। এবং প্রতি বছরে আমরা একটা থিম নিয়ে কাজ করার চেষ্টা করি, একটা বিশেষ একটা দিক ফুটিয়ে তোলার চেষ্টা করি। যেমন বাঙালির আমাদের অনেক সংস্কৃতি রয়েছে, অনেক বিষয় রয়েছে, অনেক ট্র্যাডিশন রয়েছে, এই বিষয়গুলোকে আমরা অল্প অল্প করে হলেও আমরা সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। যেমন নকশি কথা, আমরা সেটা মানুষকে দেখানোর চেষ্টা করেছি। ব্যতিক্রমী এই আয়োজনে এলাকার মানুষের ভালো লাগা সৃষ্টি হয়েছে। উৎসবটি মন কেড়েছে হাজারো উৎসুক জনতার।